সব জায়গায় যদি লেখা থাকে লেডিস্ট ফার্স্ট, হারাম খাইলে ধনী হইতে পারতাম, কিন্তু খাইরে ভাই হালাল। আল্লাহ জানি না কি এমন অপরাধ করছি। মাঝে মধ্যে আমাদের চোখেও পানি আসে। স্বপ্ন স্বাধীনতা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় কিছু টিকটকারদের জনপ্রিয় কিছু ইমোশনাল ভিডিও। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আরে এত তারা কিসের, একটু অপেক্ষা করুন, শুরু করছি। মেয়েরা ভাবে ছেলে হলেই সুখ, আসলে তারা বোঝে না ছেলেদের হাসির আড়ালে লুকানো থাকে হাজারো দুঃখ। ছেলে হওয়াটাও কোনো সহজ বিষয় না, কষ্টে ভিতরটা ফাইটা গেলেও চোখে পানি আনা যায় না। আমরা ছেলে মানুষ, মাঝে মধ্যে আমাদের চোখেও পানি আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়। হ্যাঁ, ছেলেদের এই কান্নার পিছনে লুকানো থাকে হাজারো ব্যর্থতার গল্প, যেখানে টাকা অনেক বড় একটি সমস্যা। টাকার কাছে হারিয়ে যায় হাজারো ছেলের মুখের হাসি, স্বপ্ন স্বাধীনতা, বন্ধুত্ব, আর হ্যাঁ সবচেয়ে দামি ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেলে। আর এমন হাজারো ব্যর্থতার মাঝেও আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, আর শুকরিয়া আদায় করতে হবে আমাদের রবের কাছে, এবং প্রার্থনা করতে হবে আমাদের মনের আশাগুলো নিয়ে। এই লক্ষ্য তার বীরা, আমি হারিয়ে ফেলেছি আমার স্বপ্নগুলোকে। হে আমার রব, আপনি তো সব জানেন, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। ছেলেদের আবেগ, ইমোশন, ভালোবাসা তার মা, মাকে ছাড়া ছেলেদের জীবন কল্পনা করা যায় না। সব জায়গায় যদি লেখা থাকে লেডিস্ট ফার্স্ট, এটা আমি বিশ্বাস করি না, তবে খাওয়ার বেলায় কেন মাই লাস্ট? হারাম খাইলে ধনী হইতে পারতাম, কিন্তু খাইরে ভাই হালাল, আর গরিব হইছে আলহামদুলিল্লাহ, মা পাইছে অরিজিনাল। মায়ের ভালোবাসা কতটুকু ওইটা সাধারণ মস্তিষ্কে ভাবলে বোঝা যাবে না। আর যদি বলি আমার মার কথা, তাহলে আমি রাত করে বাড়ি না ফেরা পর্যন্ত আমার জন্য না খেয়ে বসে থাকে। বারবার আমার সাথে কেন এমন হই? মা ছোট আছিলাম, ভালো আছিলাম, কেন যে বড় হইলাম, এই স্বার্থের দুনিয়ায় বারবার স্বার্থের কাছে হেরে গেলাম। হ্যাঁ, আমরা এমন স্বার্থপর মানুষের কাছে বারবার হেরে যাই। আমাদের প্রত্যেকেরই উচিত এমন স্বার্থপর মানুষ থেকে দূরে থাকা। তোমার আর আমার দেখা হবে কোন এক অচেনা গলির মোড়ে, দুজনে দুজনার পাশ কাটিয়ে চলে যাব নাচেনার ভান করে। যদি আবার কখনো দেখা হয়, আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, ভুল করেছিলাম আপনাকে ভালোবেসে, বাস সেটার জন্য ক্ষমা চাই। আল্লাহর মাটি দিয়ে বানানো মানুষগুলো কাগজের টাকার কাছে হেরে যায়, হেরে যায়। অবশেষে সেই সময়টাও চলে আসলো, প্রিয় বন্ধু গোলারে ছেড়ে কর্মজীবনে ব্যস্ত হবার। চলুন এবার টিকটকের ফর ইউ কাফানো কয়েকটি ইমোশনাল ভিডিও দেখে আসা যাক। তোমার আমার দেখা হবে হাসুরের ময়দানে, পাল্টে তখন তুমি মিথ্যা বললো আমার খোদার সামনে। একটা পুরুষের মন খারাপ, এর মানেই তার টাকার অভাব। স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, আমারে তারা নামাই দিছে, ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। ওয়েট 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 ওয়েট, এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তারা দয়া করে ভিডিওতে লাইক শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। আচ্ছা, হমকো সে গাড়ি আয়।